আপনার অন্তরে যত বেশি দুঃখ কষ্ট থাকুক, অবশ্যই সেখানে আপনার জন্য রয়েছে একটি আশার প্রান্তর। সেখানে লুকিয়ে আছে আপনার আগামী দিনগুলোর জন্য একটি শুভ লক্ষণ, তা হলো গুনাহ কাফফারা বা প্রতিকার। যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুসলমানের উপর যে কষ্ট ক্লেশ, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, যন্ত্রণা, অপারেশনে আগমন করে, এমনকি তার দেহে কোনো কাটা ফুটলেও এসবের বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। তবে এসব দুঃখ কষ্ট আপনার মর্যাদাকে সুউচ্চ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে বিপদে ফেলেন। যে তাতে সন্তুষ্ট থাকে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আর যে অসন্তুষ্ট হয় তার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। এছাড়া জীবনের বোঝা বহনে আপনার সক্ষমতার ক্ষেত্রে এটি এক বাস্তব অনুশীলন। অতএব আপনি উঠে দাঁড়ান নিজের সমস্যার মুখোমুখি হওয়ার জন্য। উঠে দাঁড়ান আপনার চারপাশের অবস্থার উপর বিজয়ী হতে এবং জীবনের আকস্মিক দুর্ঘটনাগুলো প্রতিহত করতে। স্মরণ রাখবেন, সার্বক্ষণিক সন্তুষ্টিই মানুষের সকল নিরাশ পরিস্থিতির উপর বিজয়ী হয় এবং পথের মাঝে আগত সকল বাধাকে পরাজিত করে। সুতরাং উঠে দাঁড়ান, একটি আদর্শ তৈরি করুন এবং পৃথিবীতে তৃপ্তিময় আনন্দের এমন কিছু রেখে যান ভবিষ্যতে যেগুলো ব্যর্থতার জন্য সাফল্যের কারণ হবে। আপনি আপনার লক্ষ্যের গোড়ায় আশা বাঁধুন, আপনার আশাকে দীর্ঘায়িত করুন, এরপর মর্যাদার প্রত্যাশা দিয়ে তাকে আরোহণ করুন। আশাহীন ব্যক্তিদের সকল পরাজয়ের চিন্তা থেকে বিরত থাকুন। জেনে রাখুন, অন্ধকার যতই দীর্ঘ হোক অবশ্যই সঠিক সময়ে প্রভাতের আলো ফুটে উঠবে।